হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, ভীষণ এক্সাইটেড আছি। কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি রানু মণ্ডলের বাড়ি। জানি না কি হবে, কেন যাচ্ছি তাও জানি না, জাস্ট ফর ফান যাবো, দেখবো তো কি হয়। চলো, তোমরাও আমার সঙ্গে চলো। সেজন্য আমরা রানাঘাট স্টেশনে এসে নেমেছি। স্টেশন থেকে একটা টোটো ধরে নিয়েছি, টোটো ধরে নিয়ে আমরা চলেছি রানুদির বাড়ির পথে। মনে মনে একটু ভয়, আনন্দ, উত্তেজনা সব কিছুই হচ্ছে। কি জানি কপালে কি লেখা আছে। তো চলো 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 সবাই একসঙ্গে যাই, পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্টেশন থেকে রানুদির বাড়ি বেশ অনেকটা দূরে, তো আমরা এই রাস্তাটায় চলে এসেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট রোড, অনেক চওড়া, অনেক বড় রাস্তা, NH-34। এই NH-34-এর পাশেই একটি বিশাল সুন্দর চার্চ আছে, বেগোপাড়া চার্চ। তো সেই চার্চটা প্রথমে চোখ ভরে আমরা দেখে নিলাম, তারপর আমরা যাব রানুদির বাড়ির পথে। তো দেখো দেখো এই সুযোগে কি সুন্দর চার্চটা দেখে নাও। আর এই জায়গাটা একদম ভিড়ভাট্টা নেই, চারিদিক ফাঁকা, আর একটু রোদ্দুর উঠেছিল না, ফিসফিস করে বৃষ্টিও পড়ছিল, সেজন্য বেশ পরিবেশটাও আমাদেরকে খুব আনন্দ দিচ্ছিল। তো এবার আমরা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে রানুদির বাড়ির খোঁজে চলেছি। জানি না, শুনি না, চিনি না, জাস্ট চললাম আন্দাজে আন্দাজে ভর করে। তো চলো, তোমরা আমার সঙ্গে একটু কষ্ট করে হাঁটো। তো ভাবছি কোন দিকে যাব, এই সোজা গলিটা দিয়ে যাব নাকি ডান দিকে একটা ছোট্ট গলি আছে সেটা দিয়ে যাব। সেটার জন্যই আমি এখানটা একটু থেমে যাচ্ছিলাম। তো ভাবছি এখানে একটা দোকান মতো আছে, এখানটা একটু জিজ্ঞেস করে নিই কোন দিকে যাব। তো ভেবেচিন্তে আবার দেখলাম যে না, সামনে যদি কোনো মানুষজন পাই তো সেখানে গিয়ে জিজ্ঞেস করব। তো তো এই যে খুঁজে পেয়ে গেছি, মনে হচ্ছে যে দেয়ালগুলো আমরা ভিডিওতে দেখি সেই বাড়িটা, মানে এত আনন্দ হচ্ছে। আর ভয়ে ভয়ে দুরু দুরু বুকে ঢুকে পড়লাম ভিতরে, জানি না ঝাঁটা টাটা ছুটে আসবে কি না। তো চলো দেখি কি হয়। মনে হচ্ছে বাড়িতে আরও লোকজন আছে, চুপিসারে গুটি গুটি পায়ে ঢুকে পড়ে উঁকি ঝুঁকি মারছি। ভয় ভয় কিন্তু খুব লাগছে বন্ধুরা। না না না, ওনারা বসুন, আমি দাঁড়াচ্ছি। বেশি কথা একদম বলবো না, যা হবে তোমরা একদম ডিরেক্ট দেখো। তারপরে রাতের বেলায় আবার ওইটাই আবার খাওয়া ছিল, অতটা কমে গেল কি করে? কারণ তো আমি বেশি খাইনি, অল্প খেয়েছি, সব কিছু কম হয়ে গেছে, অত কম লোক কি করে খেয়ে খেলো মনে মনে হচ্ছে। কিন্তু রাতের বেলা আমাকে দেখে ভয় লাগছে না তো? ভয় লাগে না, কথা হচ্ছে আসছি ঢুকি ঢুকি, বিনা কারণের কথাবার্তা, বিনা কারণের ঝগড়া তো ভালো লাগে না। ঝগড়া যদি কোনো মানে থাকে তা হয়, দেখে যেরকম মনে হচ্ছিল হয়তো সে না হয়তো বাকি একটু টাচ করবো। কি ভালো তুমি, আমি যদি বাড়ি থেকে রান্না করে নিতে হবে পছন্দ
ভালো হলেই তো সলমান খান এসেছিল, তারপর তোমার শাহরুখ খান, তারপরে দাঁড়িয়ে আছেন সঞ্জীব কুমার, যদি ওটা অতি হচ্ছি মানে ওই দিকটা অনেক দাম মালিককে কাছে দোয়া করে প্রার্থনা করে করে, মানে যেহেতু উনি বিধবা ওনার কেউ ছিল না, তো ওই ধর্ম ভাই বানাতো, ধর্ম ছিল তখন ধর্ম ভাই বানিয়ে আমাদের এই বেগো পাড়াতে, ধর্ম ভাই বানিয়ে তখন এই জায়গা জমি কিনে ওই ভ্রানু দা বলে একজন ব্যক্তি আছে পাশে, ওনার জায়গা ওনাদের জায়গা ছিল। ক্ষুদিরামের নাম কেন ক্ষুদিরাম হয়েছিল? ও তো মাসির কাছে বেচে দিয়েছিল, বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি মিষ্টি নিয়ে আসবো, আর যদি বানিয়ে নিয়ে এসে যদি যদি কাতলা হয় অন্য কোনো মাছ তাহলে খাওয়া যাবে না, জঘন্য বুঝলা তো, কাতলা অতি জঘন্য, ভাল লাগে মানুষ ভালো মানুষ, চিংড়ি মাছ খাবে না? চিংড়ি মাছ জানম মেরি জানম, এক পল জিয়েঙ্গে না হম তুম বিছর কে, গানটা করো না, জিয়েঙ্গে না হম তুম বিছর কে, তুমসে বিছড় কে আও হাম খাই কসম, মেরি জানম জানম সজনে লগি হে সপনে তুমারি সজন, এক পল জিয়েঙ্গে না তুমসে বিছড় কে আও হাম খাই কসম,